বন্ধুরা, আজকের ভিডিওটিতে থাকছে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন। আপনি কি জানেন রক্তদান করলে কোন রোগ হয় না, কোন দেশে 400 দিনে এক বছর হয়, চাঁদে প্রথম কোন গাছ লাগানো হয়েছিল, কোন ভিটামিনের অভাবে মানুষ অন্ধ হয়ে যায়? এই রকম সব অজানা প্রশ্ন উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের প্রথম প্রশ্নটি হলো, কোন দেশের মানুষেরা সবথেকে বেশি ধূমপান করেন? ভুটান, ভারত, জাপান নাকি ইরান? সঠিক উত্তরটি হবে ভারত। কোন শাক খেলে ডায়াবেটিস রোগ দূর হয়? পালং শাক, ঢেঁকি শাক, লাল শাক নাকি মূলা শাক? সঠিক উত্তরটি হবে ঢেঁকি শাক। সবথেকে বড় বাদুর কোন দেশে পাওয়া যায়? বাংলাদেশ, ভারত, ফিলিপিনস নাকি জাপান? সঠিক উত্তরটি হবে ভারত। কোন দেশে 400 দিনে এক বছর হয়? অপশান, ইথিওপিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা নাকি বাংলাদেশ? সঠিক উত্তরটি হবে ইথিওপিয়া। কোন প্রাণীর ঘ্রাণ শক্তি নেই? বানর, মহিষ, হরিণ নাকি শুশুক? সঠিক উত্তরটি হবে শুশুক। বন্ধুরা, তোমরা যদি এইসব প্রশ্নের উত্তর আগে থেকে জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। শরীরে কোন হরমোনের পরিমাণ কমে গেলে স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে? ইস্ট্রোজেন, অ্যাড্রিনাল, কার্টিসল, টেস্টোস্টেরন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। আপনার একটি লাইক আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহিত করে। সঠিক উত্তরটি হবে কার্টিসল। চাঁদে প্রথম কোন গাছ লাগানো হয়েছিল? বেল, খেজুর, কার্পাস নাকি ডুমুর? এই প্রশ্নের উত্তর যদি তোমাদের আগে থেকে জানা থাকে তাহলে কমেন্টে লিখে জানাবে। আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, রক্তদান করলে কোন রোগ হয় না, হার্ট অ্যাটাক, ক্যান্সার, ডায়াবেটিস নাকি টাইফয়েড? সঠিক উত্তরটি হবে হার্ট অ্যাটাক। কোন ভিটামিনের অভাবে মানুষ অন্ধ হয়ে যায়? ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই নাকি ভিটামিন ডি? সঠিক উত্তরটি হবে ভিটামিন এ। নেক্সট কোশ্চেন, অর্থাৎ এটিই হলো আজকের শেষ প্রশ্ন, প্রতিদিন খালি পেটে কোন পাতা চিবিয়ে খেলে রক্ত পরিষ্কার হয়? সজনে পাতা, জাম পাতা, নিম পাতা নাকি পেয়ারা পাতা? সঠিক উত্তরটি হবে নিম পাতা। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই রকম সব অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহিত করে।